আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে জেএমজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স। ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড ভিউয়ার্স, আপনারা দেখছেন বসন্ত বাতাসে অনুষ্ঠান। আমি ইকবাল ফিরদৌস আছি আপনাদের সাথে এই অনুষ্ঠানটি নিয়ে, এবং আমার সাথে রয়েছেন আজকের স্পেশাল গেস্ট বাউল শিল্পী টুনু মিয়া। টুনু ভাই আবারও স্বাগত। আর আপনারা রয়েছেন আমাদের সাথে এই অনুষ্ঠানটি দেখছেন, এই মুহূর্তে যারা টিউন করলেন, এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দা অন করলেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বসন্ত বাতাসে এই অনুষ্ঠানটিতে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রত্যেক রোববার এনটিভির পর্দায় রাত 11টা থেকে 1টা পর্যন্ত হয়ে থাকে। আগামী সপ্তাহে এই অনুষ্ঠানটি আপনি কিভাবে দেখতে চান সেই মতামতটি আপনি জানাতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে, কিংবা আপনি যদি চান এই অনুষ্ঠানটির পার্ট হতে তাও সম্ভব। আপনি যে বিষয়টি করতে হবে তা হচ্ছে, আমাদের দুটো প্রশ্ন রয়েছে, একটু ছোট্ট কুইজ, ভেরি ইজি কুইজগুলো, সেগুলোর আনসার দিয়ে আপনি চলে আসতে পারেন আমাদের নেক্সট এপিসোডের গেস্ট হিসাবে। কোয়েশ্চেনগুলি আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি, সেটি হচ্ছে বাউল শাহ আব্দুল করিম কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এবং সেকেন্ড কোয়েশ্চেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে যায় এই গানটি কার লেখা। এই দুটি গানের আনসার দিয়ে আপনি চলে আসতে পারেন নেক্সট এপিসোডের গেস্ট হিসাবে। আমরা চলে যাব গানে। আজকে আমাদের সাথে গান পরিবেশন করছেন বিলেতের একজন বেস্ট ট্যালেন্টেড বাউল শিল্পী টুনু ভাই। টুনু ভাই, আমরা চমৎকার একটি গান শুনলাম ব্রেকে যাওয়ার আগে, এবারে আপনি কোন গানটি আমাদের জন্য পরিবেশন করবেন? এখন আমাদের জগন্নাথপুর এলাকার কেশবপুর বাড়ি সুরত আলী সাহেবের একটা গান আমি গাই। আচ্ছা, সুরত আলী সাহেবের গান, আশা করি গানটি ভালো হবে, চলুন শুরু করি। পাইলে ও প্রাণীর বন্ধুরে তোর মনের স্বাদ মিটাইলে, ভাঙ্গা বুকে দুঃখ দিয়া কি সুখ তুমি পাই, thank you.
वाओ चमत्कार बंधुरे तोर मनेर स्वाद मिठाइले चमत्कार एकटी गान थैंक यू सो माच टुनु भाई आपनाके गानटी परिवेशन करार जन्य। अच्छा टुनु भाई आमरा कथा बोलछिलाम गाने जावार आगे आपनार अ्যালবাম सम्पर्के অ্যালবাম সামনে কি কোনো অ্যালবাম বের করার কোনো চিন্তা ভাবনা আছে বা কোনো কাজ করছেন অ্যালবামের পিছনে? আছে দুই একটা অ্যালবামের কাজ চলছে। আমি দেশে যাওয়ার চিন্তা ধারণা আছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে যাব দেশে, ওখানে গিয়ে অ্যালবামগুলো করব। আচ্ছা কোনো মিউজিক কম্পোজারের সাথে কি যোগাযোগ হয়েছে বা কাজ করছেন? কিছু গীতিকার আছেন, ওনারা ওনারা এইগুলো অ্যারেঞ্জমেন্ট করবেন, শুধু সুরটা দেব বাকি। আচ্ছা আপনি কি শুধু গান গাবেন? আচ্ছা এটা কবে নাগাদ আমরা আশা করতে পারি আপনার অ্যালবাম? এটা তো আমার, আমি শুধু সুরটা দেব, ওনারাই ডিপেন্ড করে ওনারা কবে এটা ডিস্ট্রিবিউট করবে। আচ্ছা না মানে কবে আপনি যাওয়ার প্ল্যান? আপনি বলছেন জানুয়ারি ফেব্রুয়ারিতে যাওয়ার, জানুয়ারি ফেব্রুয়ারিতে। সো হোপফুলি জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে আমরা নেক্সট ইয়ারের মাঝামাঝি সময়ে কিংবা শেষের দিকে পেয়ে যাব। হ্যাঁ আপনি এই কথা প্রসঙ্গে বলছিলেন দেশে আপনি স্টেজ শো, আপনি যখন এলাকায় যান তখন স্টেজ প্রোগ্রাম করতেন বা করেছেন, সো এইগুলোর এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন দেশের এবং এখানকার যে স্টেজ শো দুটোর মধ্যে পার্থক্যটা কি, কিরকম আপনি ফিল করেন? দেশে তো খোলা 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 মাঠে প্রোগ্রাম হয় এই স্টেজ করে, আর এলাকাতেই আমাদের এলাকাতে হয়, বিভিন্ন উরুস এগুলাতেও যাই। গানের যেহেতু গান ভালোবাসি, গানের সুরটা যেখানেই কানে পৌঁছলেই সেখানে। আচ্ছা উরুস সম্পর্কে একটু জানতে চাচ্ছি, উরুসে দেখা যায় যে প্রায় সময় আমরা বাউল গানগুলো প্লে হয়ে থাকে, এই আপনার আপনি বলেছিলেন আপনাদের বাড়িতেও উরুস হয়, বাড়িতে বা গ্রামে হয়ে থাকে, একটু যদি এক্সপ্লেন করেন কিভাবে এগুলো ওয়ার্ক করে? উরুসগুলা এরা যারা উরুসগুলা করেন ওনারা এই যেটা প্রপার বাউল গান ওখানেই ওখানেই পাওয়া যায়, বিভিন্ন জন মিলে সবাই মিলে একত্রিতভাবে গান বাজনা করেন। আচ্ছা মানে তৃণমূল পর্যায়ের যে বাউল শিল্পী রয়েছেন। জি জি। তো এটা কি গানের জন্যই উরুস করা, মানে উরুসটা আসলে মানে ওরা যারা যারা উরুস করেন ওনারা এটা ইবাদতই মনে করেই করেন? আচ্ছা হ্যাঁ ইবাদতই ভিন্ন, আমরা জানি যে বাউলের তারা ধর্ম মানে আলাদা একটা ধর্ম বিশ্বাস করেন, এই ধরনের কিছু? জি জি। আচ্ছা আপনি কি কি বিশ্বাস করেন? গান তো আমি খারাপ কখনো ভাবি নাই, গান আপনার ধ্যান ধারণাটা কোথায় সেটা হলো জরুরি। আপনি বন্ধু কইয়ার যখন গান করবেন তখন আপনার ধ্যানটা কোথায় থাকবে, আল্লাহর কাছে থাকবে না আপনার এই একটা মেয়ে বন্ধু বা ছেলে বন্ধুর কাছে থাকবে, সেটার উপর নির্ভর করে উদ্দেশ্যটা। আল্লাহ তো বলেছেন যে নিয়ত হচ্ছে মেইন জিনিস, সো নিয়তটাই মূলত। আমি এটাকে কখনো খারাপ মনে করি না, ভালোই মনে করি, ইবাদতই মনে করি। আচ্ছা আচ্ছা আপনি মনে করেন যে ইবাদত। আপনার এই যে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কি আপনাকে সাপোর্ট করে গানের? হ্যাঁ গান করতে গিয়ে যেহেতু আমি এই লাইনে, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই সবাই কি এই লাইনের, সবাই কি শিল্পী? আছে আছে প্রচুর। আচ্ছা আপনি আপনারা কি আপনাদের মধ্যে কি এরকম হয় যে কম্পিটিশন হয় যে তুই আমার সাথে ভালো গাস বা তুই আমার সাথে খারাপ গাস, এই ধরনের কিছু? না 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 এই ধরনের কিছু না, ভালো গা ভালো, আমরা তো সবাই একজন কম্পিটিশন আসে কিনা, একজন আরেকজন জেলাসি, আমরা যেটাকে বলি প্রফেশনাল জেলাসি, এই ধরনের কিছু হয় কিনা? না আমার মাঝে এটা নাই। আচ্ছা মানে আপনার মধ্যে নাই কিন্তু আপনার ফ্রেন্ডসদের মধ্যে কি রকম এই ধরনের সিচুয়েশন হয়েছিল কি? আমার জেলাসি যখন থাকবে তখন তো আর ফ্রেন্ডস থাকবে না, ফ্রেন্ডস আর আছে ফ্রেন্ডস, আমরা কিন্তু এটা অনেক সময় দেখা যায় খুব ভালো বন্ধু দুজনে একই প্রফেশনে, ঠিক আছে, একজন খুব ভালো করছে মানে মনের অজান্তেই অনেক সময় চলে আসে মানে মানে এটাকে প্রফেশনাল জেলাসি যেটাকে বলি, এই ধরনের সিচুয়েশনে আপনি পড়েছেন কিনা? আছে, এটা তো থাকবেই, সাধারণ মানুষ তো সবাই মানুষ,
আমি এই ধরনের সিচুয়েশনে পড়ে নাই, তবে এই ধরনের সমস্যা থাকে। আচ্ছা আচ্ছা, এটা এটা সাধারণ সাধারণ, মানে আপনি পড়েন নাই? না। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। টুনু ভাই, আমরা আরেকটি গান শুনবো, এবারে আপনি কোন গানটি রয়েছে? এবারে লাস্ট গানটি আমি গাইবো, রাধা রমণের একটা গান। এই প্রোগ্রামের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় দর্শকদের কাছে, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। আমাদের হাতে আসলে খুব বেশি একটা সময় নেই, আই থিঙ্ক এই গানটি হবে শেষ। তবে আমি যাবার আগে আপনি বিদায় নিতে পারেন আমাদের দর্শকদের কাছ থেকে। জি, সবাই দোয়া দোয়া করবেন আমাদের জন্য এবং আমার কলিগদের জন্য। আমরা যতটুকু পারি আপনাদেরকে শোনানোর শোনাইছি, দোয়া করবেন, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ টুনু ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে এতক্ষণ আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আশা করি দর্শকরা আপনার এই গানগুলো উপভোগ করেছেন, ভালো লেগেছে। আর আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাচ্ছি আমাদের আজকে আপনাকে হেল্প করেছেন যে সকল মিউজিশিয়ান, আমাদের দূতারাবাজে হান্নান ভাই। আপনি থ্যাংক ইউ সো মাচ হান্নান ভাই, আপনাকে আপনার এই এফোর্টকে। আমাদেরকে তবলায় হেল্প করেছেন সাগর ভাই, থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই আপনাকে। জাকারিয়া ভাই আমাদেরকে জিঞ্জিরায় হেল্প করেছেন, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া ভাই। আরও তিনজন মানুষ অনেক অক্লান্ত পরিশ্রম করছেন ক্যামেরার পিছনে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না ক্যামেরার সামনে। আমাদের এই অনুষ্ঠানটির প্রযোজক রবিন হায়দার খান, থ্যাংক ইউ সো মাচ রবিন হায়দার খান আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর ক্যামেরা যিনি কনসোলে বসে খুব হাসি মাখা আরেকজন মানুষ আমাদেরকে হেল্প করছেন, তিনি হচ্ছেন ময়নুল ভাই, থ্যাংক ইউ সো মাচ ময়নুল ভাই আপনার এই এফোর্টের জন্য। এবং আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন আমাদের মিঠু আজাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ মিঠু আজাদ ভাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই এফোর্টগুলোর জন্য, আপনাদের কারণেই আজকের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং সার্থক হয়েছে, আমিই মনে করছি, আশা করি আপনারাও মনে করছেন। কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আগামী সপ্তাহে সানডেতে রাত 11টা থেকে 1টা পর্যন্ত আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও ভালো করতে পারি। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আল্লাহ হাফিজ ফর নাও। আমার সামজানি কই রইল গো, আমার সামজানি কই রইল গো, সামরূপে মন প্রাণ নিল, মন নিল প্রাণ নিল, নিল কুল মানব, সামরূপে মন প্রাণ নিল।
বসন্ত বাতাসে বসন্ত